আমাদের ছোটবেলায় বাসস্থানের সামনের রাস্তায় দাঁড়িয়ে রোজ বিকেলে যে ছেলেটা উল্টো দিকের বাড়ির ছেলেটাকে প্রদীপ প্রদীপ বলে চেঁচিয়ে ডাকত, তাকে আমার মা একেবারেই পছন্দ করতেন না। ছেলেটা সম্পর্কে মা কিছুই জানত না, তার পরিবার পরিজনের কাউকেই চিনত না, তাই অন্য কোনো কারণে তার ওপর বিরূপতা হয়নি মার। ছেলেটা প্রদীপ বলত, এইটুকুই ছেলেটা সম্বন্ধে জানত, তাতে কি রাগ। সেই ছেলেটাই যখন আরো বড় হলো, সামনে রকে বসে সে গুলতানি মারত ইয়ার বন্ধুদের সঙ্গে, তাতে ঘুরে ফিরে আসত তখনকার উঠতি চিত্র তারকা প্রসেনজিতের প্রসঙ্গ। ততদিনে আমি বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছি, তাই আমি সেসব আড্ডা শুনিনি, মায়ের কাছে গল্প শুনেছি কেবল। ছোটবেলায় যে কথা মাকে জিজ্ঞেস করার মতো বোধবুদ্ধি হয়নি, বড় হয়ে সে প্রশ্ন করেছি, ও পয়ের সঙ্গে রটা উচ্চারণ করে না বলে কি তোমার তো অসহ্য লাগে মা? আচ্ছা তুমি কি শোনোনি ঠাকুমা প্রথম না বলে প্রথম বলতো? মা বলল, ওটা তোমার ঠাকুমার দেশের ভাষা। আমি বলি, আর আমরা সকলেই যে প্রণাম না বলে অনেক সময় পেন্নাম বলি? মা বলত, তাও তো রটা তুলে দিয়ে তার বদলে একটা একার যোগ করে দিই পয়ের সঙ্গে। এইবার আমি আমার ব্রহ্মাস্ত্র প্রয়োগ করি, আর নজরুলের গানে যে পিয়া পা পিয়া, সেখানে তো কোনো ক্ষতিপূরণের ব্যবস্থা নেই, প্রিয়া থেকে পিয়া বেমালুম লোপ পেয়ে গিয়েছে বসিন্নর। আসলে বাংলা শব্দের শুরুতেই যুক্ত ব্যঞ্জন থাকলে তার খানিকটা অবস্থান নড়বড়ে হয়। আমরা এমন শব্দ উচ্চারণ করতে পছন্দ করি যার শুরুতে হয় স্বরধ্বনি থাকে, নয়তো ব্যঞ্জনের সঙ্গে যুক্ত একটা স্বরধ্বনি থাকে। খেয়াল করে দেখবেন এখানে ধ্বনির শুরুর ব্যঞ্জন কয়ের সঙ্গে যুক্ত আছে, তাই হচ্ছে কর্ম। এখানে শুরুর ব্যঞ্জন কয়ের সঙ্গে যুক্ত আছে একটা অধ্বনি, যখন বলছি কর্মী তখন কয়ের সঙ্গে আছে অধ্বনি। এই অ বা অধ্বনির কোনো প্রত্যক্ষ চিহ্ন থাকে না লেখায়, কিন্তু সে প্রশ্ন এখানে অবান্তর। অন্য কোনো স্বরধ্বনি যদি ব্যঞ্জনের সঙ্গে যুক্ত থাকে তাহলে অবশ্য বানানের সঙ্গে তার পরিষ্কার ইঙ্গিত থাকে, শুধু শব্দের শুরুতে নয় যে কোনো জায়গায়। ওই দুরকম বাদ দিলে আর যা বাকি থাকে তা হলো শব্দের শুরুতে একাধিক ব্যঞ্জনের উচ্চারণ। সেই রকম শব্দই আমাদের আলোচ্য। একাধিক বলতে আপাতত দুটি ব্যঞ্জনের জোরের কথা বলি। এই লেখার শুরুতেই প্র দিয়ে শুরু বেশ কিছু শব্দের কথা উল্লেখ করেছি, এবং দেখা গিয়েছিল শব্দের শুরুর বেশ কিছু যুক্ত ব্যঞ্জন ভেঙে ফেলার একটা প্রবণতার কথা কথ্য বাংলায় কাজ করে। এই ভাঙার কাজ নানাভাবে হয়। একটা উপায় হলো যে দুটি ব্যঞ্জনের জোর তার সঙ্গে একটিকে রেখে অন্যটিকে পুরোপুরি ভাগিয়ে দেওয়া, যেমন প্রিয়া থেকে পিয়া। অন্য উপায় জোরের মাঝখানে একটি স্বরধ্বনি ঢুকিয়ে দেওয়া, যাতে জুটি ভেঙে দুটি ব্যঞ্জনের উচ্চারণ হয় দুটি ভিন্ন সিলেবলে। উদাহরণ, প্রাণ থেকে পরাণ, প্রীতি থেকে পীড়িতি। প আর রয়ের মাঝখানে একটা স্বরধ্বনি ঢুকে গিয়েছে, প্রথম নমুনায় অ, দ্বিতীয়টায় ই। তৃতীয় একরকমের উপায়ও আছে, সে কথায় পরে আসছি। এরকম ভাঙা ভাঙির পরে যেরকম উচ্চারণ হয় তার কোনো কোনোটায় মান্য ভাষাতেও ব্যবহারের ছাড়পত্র পেয়ে গিয়েছে, যেমন পিয়া শব্দটি। আজকের কথা নয়, কালিদাসের আমলেই নাটকের চরিত্ররা নিজেদের মধ্যে প্রাকৃতে কথা বলার সময় এরকম শব্দ ব্যবহার করতেন। তাই রবীন্দ্রনাথ লিখেছিলেন সেকাল কবিতায়, তিনি যদি কালিদাসের কালে জন্ম নিতেন তাহলে তার এমন এক প্রেমিকা থাকত যে অলোক নেড়ে দুলিয়ে বেনি কইত কথা সৌরসেনি, বলতো সখীর গলা ধরে হলা পিয়া সহি। প্রিয় বা প্রিয়ার প্রাকৃত রূপ পিয় বা পিয়া। বাংলায় মধ্যযুগের সাহিত্যেরও একটা ব্যবহার ছিল, এখন পিয় না থাকলেও পিয়া আছে কবিতায় বা গানে।
অন্য কোনো জোর ভাঙা শব্দ মান্যতার স্বীকৃতি না পেলেও উচ্চারিত হয় নানা উপভাষায়। সুতরাং সেগুলো যে বাংলা উচ্চারণের কিছু প্রবণতার সাক্ষ্য দিচ্ছে তা নিয়ে তর্ক চলে না। আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাসে দেখবেন বিভিন্ন গ্রাম্য মহিলার মুখে ব্রত কথাটা হয়েছে বেত্ত বা বত্ত, প্রথম অক্ষরের ব লোপ পেয়েছে। বাংলায় রি এর উচ্চারণ যেহেতু রি, তাই শব্দের আরম্ভে রিকার দেওয়া ব্যঞ্জন থাকলেও তার একই দশা হয়, কৃপন থেকে কেপন, কৃষ্ণ থেকে কেষ্ট। আশাপূর্ণা দেবীর যে উপন্যাসটি কথা বললাম তাতে ব্রতর জায়গায় বেতু, এখানে র লোপ পাইনি কিন্তু বয়ের সঙ্গে উচ্চারণ জুড়েও নেই। এরকম নমুনা আগেও দিয়েছিলাম পরাণ ইত্যাদি। আরো বহু উদাহরণ দেওয়া যায়। মাইকেল লিখেছিলেন যেমন, সাধিতে মনের সাধ ঘটে যদি পরমাদ, মধুহীন করুণাকো তব মন কোকোনদে পরমাদ, এইরকম শব্দ যেটা এসছে প্রমাদ থেকে। এইভাবে স্বরধ্বনি ঢুকিয়ে দেওয়াটাকে ব্যাকরণের ভাষায় বলে স্বরভক্তি। এই ব্যাপারটা বাংলার পক্ষে এতই স্বাভাবিক যে যুক্ত ব্যঞ্জন থেকে শুরু করে যে কোনো শব্দে স্বরভক্তির প্রয়োগ করলে কোথাও এতটুকুও বেখাপ্পা লাগে না। এই যেমন দেখুন, দুটো নমুনা দিচ্ছি। প্রথমটা রবীন্দ্রনাথের সাগরিকা থেকে নেওয়া। উহেলি গেল আকাশে আলো দিল সে পরকাশী, ধৈর্যটির মুখের পানে পার্বতীর হাসি। আর অন্য উদাহরণে সত্যেন্দ্রনাথ দত্তর পালকির গান থেকে, পর্যাপতি হলুদ বরণ শশার ফুলে রাখে চরণ। পাঠক হয়তো লক্ষ্য করেছেন এতক্ষণ পর্যন্ত শুধু রফলা দেওয়া যুক্ত ব্যঞ্জনের কথা বলে যাচ্ছি, অন্য কিছুর কথা কিন্তু বলিনি। আসলে শব্দের শুরুতে খুব বেশি রকম যুক্তি ব্যঞ্জন থাকতে পারে না, কয়ত বা গয়ল দিয়ে কোনো শব্দ শুরু হয় না। এই কথাটা সারা পৃথিবীর সমস্ত ভাষা সম্পর্কে প্রযোজ্য নয়, তবে যতদূর জানি প্রধান সমস্ত ভারতীয় ভাষার ক্ষেত্রে সত্যি। তাহলে দেখা যাচ্ছে কি কি যুক্ত বর্ণ ব্যঞ্জন দিয়ে শব্দ শুরু হওয়া সম্ভব আমাদের ভাষায়। দুটো ব্যঞ্জন যুক্ত অবস্থা থাকলে দ্বিতীয়টি হতে পারে র, যে কথা এতক্ষণ বলা হচ্ছিল, আর হতে পারে ল, যেমন গ্লানি বা ক্লান্তি। এরকম শব্দেও স্বরভক্তি হয়, যেমন ইংরেজি গ্লাস থেকে বাংলায় গেলাস, সংস্কৃত শ্লোক থেকে লৌকিক শ্লোক। বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, যতীন্দ্রমোহন বাগচির কবিতা, মনে আছে তো? এছাড়া জফলা বা বফলা যোগ করে ব্যঞ্জন দিয়ে শব্দ শুরু হতে পারে। শব্দের প্রথম অক্ষরের বফলা বাংলা উচ্চারণে পুরোপুরি লোপ পায়, জ্বালা আর জ্বালা, উচ্চারণের কোনো তফাৎ নেই। আর জফলার মধ্যে অ বা আ স্বর থাকলে সেই স্বর এবং জফলা মিলেমিশে ইংরেজি ম্যান শব্দের স্বরধ্বনির মতো দাঁড়ায়, এমন একটি ধ্বনি যা সংস্কৃতই ছিল না। যা বলেছি তার বাইরে এসব কিছু যুক্ত ব্যঞ্জন দিয়ে শব্দ শুরু হতে পারে, যার প্রথম শব্দটি দন্তাস্য, যথা স্তব্ধ, স্নান, স্পর্শ। এগুলো লক্ষ্য করা যায় যে স্ব লোপ পেয়ে যাওয়ার প্রবণতা। উল্লিখিত প্রথম দুটি শব্দের তদ্ভব রূপ কাঁধ এবং চান, শেষটি কবিতায় অনায়াসে পরশ হয়ে যায়। তেমনি স্থান থেকে খণ্ডিত অর্থে ব্যবহৃত হয় থান বা ঠাই, অর্থাৎ সব স্থান থেকে থান বলা যায় না, ঠাইও বলা যায় না। স্পর্ধা শব্দের বেলায় আবার অন্যরকম কায়দা। আগে একটা স্বরধ্বনি ঢুকিয়ে দেওয়া হয়ে আস্পর্ধা, উচ্চারণ আস্পর্ধা, যুক্ত দন্তাস্বয় প বিযুক্ত হয়ে চলে গিয়েছে দুটি ভিন্ন সিলেবালে। ইংরেজি থেকে আসা ভূ শব্দ স্টেশন বা স্কুল, সেগুলো লৌকিক রূপ আছে, আগে একটা স্বরধ্বনি যুক্ত করে এই লৌকিক রূপগুলোকে সাহিত্যের আঙ্গিনাত মর্যাদা দেওয়ার চেষ্টা করেছিলেন রবীন্দ্রনাথ। পলাতকা বইয়ের ফাঁকি কবিতায় এক দম্পতির ট্রেন যাত্রার বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, বিলাসপুরের স্টেশনে বদল হবে গাড়ি। সহজ পাঠ দ্বিতীয় ভাগে একটি স্বপ্নের বর্ণনা দিতে গিয়ে লিখেছিলেন, আমাদের স্কুল ছোটে হনহন, বইয়ের অঙ্কের বই ছোটে ছোটে ব্যাকরণ। পরবর্তী লেখকেরা আরেকটু চেষ্টা করলে এই দুটি রূপই বাংলায় মান্য শব্দ হিসেবে গণ্য করতে পারতেন। যাকে যা বলছিলাম, স্বরভক্তি এবং ব্যঞ্জন লোপ ছাড়াও তৃতীয় একটি উপায় আছে শব্দারম্ভের যুক্ত ব্যঞ্জনের মোকাবিলা করার জন্য। তার প্রয়োগ ক্ষয়যুতক্ষ এবং মুর্গাচৈন্য এর ক্ষেত্রে।
সংস্কৃত এগুলোর যা উচ্চারণ ছিল তা আমরা এতটাই বদলে দিয়েছি যে শব্দের গোড়ায় এগুলো আর যুক্ত ব্যঞ্জন থাকেই না, অন্য কোনো ব্যঞ্জনের মতো উচ্চারিত হয়। ক্ষয়যুতক্ষ যদি সংস্কৃত কযক খ শব্দের শুরুতে উচ্চারণ দ্বারা উচ্চারণ হবে তবে খ, তেমনি সংস্কৃত মুরগাজ্য এবং ইয় বাংলার উচ্চারণ হয়ে যাচ্ছে গ গ। তো দুটির চেয়ে বেশি মানে তিনটি ব্যঞ্জনের জোড়ও পাওয়া যায় শব্দের শুরুতে, যথা সংস্কৃত থেকে আসা স্ত্রী, ইংরেজি থেকে আসা স্ক্রু, মুখের কথায় এই দুটি শব্দ দাঁড়িয়েছে স্ত্রী এবং ইস্ক্রু। স্ত্রী শব্দটা অবশ্য আরো একটি অর্থ আছে, এমন একটি ধাতুখণ্ড যে গরম করে তাতে জামা কাপড় মসৃণ করা হয়। এই অর্থে যে ব্যবহার সেটি এসেছে পর্তুগিজ ভাষায় এস্তেরিরার থেকে, এস্তেরিরার, ESTIRAR, এস্তেরিরার। সেখানে যথেষ্ট স্বরধ্বনি আগে থেকে ছিল বলে আমাদেরকে নতুন করে কিছু ঢোকাতে হয়নি। শব্দাগ্রে শব্দাগ্রের নরবরে জোরের কথা জোরের কথা জোরের কথা বলছিলাম এতক্ষণ, শব্দার্থের ব্যঞ্জনের জোর যে নরবরে এবারে সে কথা। সংস্কৃতে শব্দের শেষে একাধিক ব্যঞ্জনের উচ্চারণ হতো না, অতএব সংস্কৃতর উত্তরাধিকার প্রশ্ন এ প্রসঙ্গে অবান্তর। ফার্সি বা ইংরেজি থেকে যেসব শব্দ এসেছে সেখানে সুবিধে মতো স্বরধ্বনি যোগ করে নিয়েছি আমরা। ফার্সি নরম গরম, বাংলার উচ্চারণে স্বরভক্তির প্রয়োগ হয়েছে নরম গরম, সিনাখত হয়েছে শনাক্ত, পছন্দ হয়েছে পছন্দ। প্রচলিত বানান এরকম নয়, উচ্চারণ বোঝানোর জন্য আমি একটু খোলসা করে লিখছি। ইংরেজির টেবল হয়েছে টেবিল, বেঞ্চ হয়েছে বেঞ্চি, বক্স হয়েছে বাক্স। এমনকি শব্দের শেষে অধ্বনি যোগ করে যেসব যুক্ত ব্যঞ্জন উচ্চারিত হয় সেগুলোতেও অধ্বনিটা এগিয়ে দুটো ব্যঞ্জনের মধ্যে এনে ফেললে বেকাপ্পা লাগে না। স্বপ্ন থেকে স্বপন, রত্ন থেকে রতন, মগ্ন থেকে মগন বা মগ্ন মগন, এইসব কবিতাতেও ব্যবহৃত হয়, মুখের ভাষাতেও তো চলেই। যুক্ত ব্যঞ্জন তো হলো, এবার দেখা যাক ইউনাইট উই স্ট্যান্ড কথাটা সর্বক্ষেত্রে সত্যি নয়, একাধিক ব্যঞ্জন একসঙ্গে থাকলেই বরঞ্চ তাদের পতনের সম্ভাবনা প্রবল। ভাববেন না যে সব বাংলায় যুক্ত ব্যঞ্জন নিয়ে যা লেখা হয় সেগুলো সবই বাংলা ভাষার প্রকৃতি বিরুদ্ধ, আসলে বানানে যেগুলো যুক্ত ব্যঞ্জন বা সচরাচর আমরা যেগুলোকে বলি যুক্তাক্ষর তার উপাংশগুলো উচ্চারণে মোটেই যুক্ত নয়। এই যেমন দেখুন যুক্ত শব্দটা দিব্যি তো কয়ত রয়েছে এর মধ্যে একটা, অথচ উচ্চারণে যুক্ত, অর্থাৎ ক এবং ত দুটো আলাদা সিলেবলে বসছে। শুরুর যুক পর্যন্ত বলে একটু থেমে যদি তো বলেন তাহলেও উচ্চারণ বুঝতে কোনো সমস্যা হয় না। কিন্তু শব্দের শুরুতে যদি যুক্ত ব্যঞ্জন থাকে আর কোনো স্বরধ্বনি না থাকে তাহলে শব্দের শেষে যদি থাকে এবং পরে কোনো স্বরধ্বনি না থাকে তাহলেই দুটো ব্যঞ্জন একই সিলেবলে উচ্চারণ করা দরকার হয়। সেখানে বাংলা ভাষা অনিচ্ছা প্রকাশ করে, এই সব যুক্ত ব্যঞ্জনই নড়বড়ে। শুধু যুক্ত ব্যঞ্জন নয়, কোনো কোনো ব্যঞ্জন একা থাকলেও নড়বড়ে। বাংলায় ক ধ্বনিটি যেমন তোমাকে আমাকে না বলে আমরা অনেক সময় বলি তোমায় আমায়, বেশ গম্ভীর মান্য ভাষাতেও এই কবিহীন রূপগুলি গ্রাহ্য হয়েছে। এরকম না বলে মুখের কথায় আমরা এরম বলি, এরকম কথাটা না বলে আমরা মুখের ভাষায় প্রায় বলি এরম, সেটা অবশ্য মান্য লিখিত ভাষায় স্থান পায় না। কয়ের মতোই নড়বড়ে হচ্ছে হ, গাহিল থেকে গাইল, চাহিবে থেকে চাইবে, এগুলোই এখনকার চলিত বাংলার মান্য রূপ। তেমনি বসিন্নরও তো সামান্য নড়বড়ে, তবে র লোপ হয়ে যেসব শব্দগুলো হয় সেগুলি মান্য ভাষায় স্থান পায় না, যেমন তর্ক থেকে তক্ক, ধর্ম থেকে ধম্ম। বললাম যে ক আর র দুটোই নড়বড়ে, দুটোই যদি কোনো শব্দে থাকে তাহলে তার অবস্থা কিরকম দাঁড়ায়, তার নমুনা নেড়েচেড়ে দেখা যাক। ঠাকুরমা, এ র হয়ে গেল ঠাকুমা, সেটাও মান্য ভাষায় লেখা হয়। এর পরের ধাপ ঠাকমা, তারপর থেকে ঠাম্মা, দেখুন ক এবং বসিন্নর দুটি লোপ পেয়ে গেল, প্রায় হারাধনের দশটি ছেলের অবস্থা। বিবাহ শব্দটায় যে দুটি ব দেখতে পাচ্ছেন সংস্কৃত দুটোই ছিল অন্তস্থজ ব, তার উচ্চারণ ইংরেজি ডব্লু ও এর মতো বিবাহ। এই অন্তস্থ ব আরেক অনবস্থিত ধ্বনি, শব্দের শুরুতে না থাকলে লোপ পেয়ে যায়, যেমন হ যে নড়বড়ে তা তো আগেই বলেছি সেও লোপ পায়। ফলে শব্দটির উচ্চারণ দাঁড়ায় বিয়া, বিবাহ,
ও বিয়া ও, সেই হও বিলুপ্ত হয়ে গিয়ে তাহলে হলো বিয়া। বানানে সচরাচর একটা অন্তঃস্থ যোগ করে লেখা হয় বিয়া, এর থেকে সরসংগীতি হয় বিয়ে। তবে সে অন্য প্রসঙ্গ, বিয়ের মরশুমে কবজি ডুবিয়ে খাওয়াটাই হচ্ছে আসল কথা। ধন্যবাদ।